বিচ্ছেদ আর শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই শিরোনামে অভিনেত্রী সামান্থা। তবে মাঝে কিছুদিন সুস্থ থাকায় একাধিক সিনেমার কাজও শেষ করেছেন তিনি। সেই তালিকায় থাকা পৌরাণিক সিনেমা শকুন্তলম মুক্তি পাচ্ছে আজ। সিনেমাটির প্রচারণার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। নতুন সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বেশ লক্ষণীয়। তবে এমন সময়ই ভক্তদের মন খারাপের খবর দিলেন এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তির একদিন আগেই অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সামান্থা। অতিরিক্ত চাপের কারণে জ্বরের কবলে পড়েছেন তিনি। শুধু তাই নয়, কথাও নাকি বলতে পারছেন না সামান্থা। টুইট করে সামান্থা লেখেন, ছবির প্রচারের এত মানুষের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ আনন্দ করেছি, কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরটা খারাপ হয়ে গেল। ভীষণ জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তার অসুস্থতার খবরে মন খারাপ অনুরাগীদের। সামান্থার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রায় সকলেই।